हाय फ्रेंड्स, बियॉन्ड ग्लैमर चैनल तुम्हारे आबार स्वागत जानाई। आज के लिए चले नतून एक टॉपिक। आज के टॉपिक हलो डैंड्रफ की कोरे चिरकालेर मतो दूर करब। तो तार जोने तुम्हारे आमी तीनटे स्टेप बोलबो। माने फार्स्ट स्टेपे बोलबो डीआईवाई किभाबे यूज करबे, सेकेंड स्टेपे बोलबो तुम्हारा डेली यूजे कि व्यवहार कर ले तुम्हारे डैंड्रफ एकदम ही थाकबे ना, एवं थार्ड स्टेपे बोलबो जे এরকম তো অনেকেই আছে যাদের ডিআইওয়াই করার টাইম থাকে না, তো তারা কী করবে। তো প্লিজ প্রতিটা স্টেপ ভালো করে দেখবে। মানে বিশেষত আমি তো বলবো ডিআইওয়াইটা ইউজ করার চেষ্টা করো, কারণ বাইরের জিনিস তো সবসময় সবাই স্যুট নাও হতে পারে। তো ডিআইওয়াই করলে কী হয়, একে তো ড্যান্ড্রাফটাও যায়, তার সঙ্গে চুলটা আরও স্মুথ শাইন এবং চুলের মধ্যে আরও পুষ্টি আসে। তো তাই জন্যই বলছি ডিআইওয়াইটাই করার চেষ্টা করো, কিন্তু অগত্যা যদি কারো টাইম না থাকে তখন সে রেডিমেড জিনিসটা ইউজ করতে পারো। তবে হ্যাঁ, ভিডিও শুরু করবার আগে তোমাদেরকে দুটো কথা বলবো, সেটা কি যেগুলো তোমরা বারবার ভুল করো। সেটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল যাদের মাথায় প্রচুর ড্যান্ড্রাফ তাদেরকে সপ্তাহে 2-3 বার শ্যাম্পু করতেই হবে। দ্বিতীয় কথা হচ্ছে কোনো উল্টো পাল্টা শ্যাম্পু করা যাবে না। টিভিতে অ্যাড দিলো তো এটাই আমাকে করতে হবে, সেরকম কোনো শ্যাম্পু করবে না। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পুই কিন্তু তোমাদেরকে করতে হবে। আমি এখানে কোনো রকম শ্যাম্পু তোমাদেরকে বলবো, কারণ সবাই চুলে সব রকম শ্যাম্পু স্যুট করে না। কারোর এক শ্যাম্পু ইউজ করলে চুল পড়ে যায়, আবার কারোর সেই শ্যাম্পুরে তার চুলে ভীষণ পরিমাণে স্যুট করে। জরুরি না যে সব শ্যাম্পু সবাইয়ের জন্যই ঠিক বা সব ডিআইওয়াই সবাইয়ের জন্যই ঠিক। তো প্লিজ এই জিনিসগুলো নিজেরাদেরকেই কিন্তু বুঝতে হবে, কোনো ইউটিউবার বা কেউ তোমাকে কিন্তু জিনিসগুলো বোঝাতে পারবে না। আর ভিডিওটি দেখে যদি তোমাদের একটুও হেল্প হয়ে থাকে তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাকে লাইক করো, কারণ তোমাদের একটা লাইক আমার ভীষণ দরকার আমাকে ইন্সপায়ার করার জন্য। আর অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দাও, কারণ যদি তোমার কাজ হয়ে থাকে তো অন্য সবাইরও কাজ হবে, তাই না। যদি তোমরা ড্যান্ড্রাফকে নিজের সঙ্গী করতে না চাও, ভিডিওটা কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। প্রথমে আমাদের লাগবে একটা খালি বাটি। এবার সেই বাটিতে নিয়ে নেবো একটা ডিম, এবার সেটাকে ভেজে খেয়ে নেব। আরে সত্যি খাবে নাকি, তাহলে চুলে মাখবে কি, ওয়েট করো। ডিমের মধ্যে যে এগ প্রোটিনটা আছে সেটা আমাদের চুল রিপেয়ার করতে সাহায্য করে, ড্যান্ড্রাফের সাথে তো ফাইট করে, নতুন চুল গজাতেও সাহায্য করে এবং চুল পড়া কমায়। আর বিশ্বাস করবে না, ভীষণ পরিমাণে চুল স্মুথ করে দেয়। এবার তার সাথে মেশাবো আমরা কিছুটা পরিমাণ দই। দই হচ্ছে চুলের সব থেকে প্রিয় খাদ্য। চুলে দইয়ের মাস্ক লাগালে খুশকি তো দূর হবেই, তার সাথে স্ক্যাল্পে কোনো রকম ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে থাকলে সেটাও দূর হয়ে যাবে। আর আমি এখানে নিয়েছি ঘরে পাতা দই, তোমরা দোকান থেকে যে কোনো রকমের দই কিনে ইউজ করতে পারো। এবার এর সাথে মেশাচ্ছি লেবু। লেবুতে আছে ভিটামিন সি, আর ভিটামিন সি কী করে, চুলের যে কোনো রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশান দূর করে। আর লেবু স্ক্যাল্পের পিএইচ মেনটেন করে, যেটা তোমাদের খুশকি হওয়ার জন্য অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। তাই যাদের খুব খুশকি তারা প্লিজ ডেলি এই লেবুটা ইউজ করার চেষ্টা করো। এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালোভাবে তোমাদেরকে মিশিয়ে নিতে হবে। লেবুর থেকে দুটো দানা এখানে পড়ে গেছিলো, তো আমি এটাকে তুলে নিলাম আগে। এবার তিনটে ইনগ্রিডিয়েন্টসকেই কিন্তু খুব ভালোভাবে মেশাতে হবে। আমি কিন্তু এখানে শুধু এগ হোয়াইটটা নিয়ে নিই, আমি এখানে এগের পুরো অংশটাও নিয়েছি, মানে এগ ইয়কটাও নিয়েছি কিন্তু, কারণ এই দুটোরই নিজের নিজের কাজ আছে। যেহেতু ডিমের একটু আঁশটানি গন্ধ আছে তো একটুখানি কষ্ট হবে যখন তুমি মাথায় এটা লাগাবে, কিন্তু অতটাও খারাপ লাগবে না, কারণ যদি চুল তোমরা ঠিক করতে চাও তো এইটুকু তো সহ্য করতেই হবে, তাই না। আর যে দেখো এই মিক্সচারটাকে আমি একটু জল জল মতো রেখেছি, মানে খুব একটা থিকনেসের নেই, এই জল জল ভাবটাই কিন্তু রেখো। যদি তোমাদের প্যাকটা খুব থিক হয়ে যায় তাহলে কিন্তু স্ক্যাল্পে পুরোপুরি যাবে না, তাই প্লিজ এই যে প্যাকটা এটা জল জল করেই রেখো, যাতে পুরো স্ক্যাল্পের মধ্যে এটি খুব ভালোভাবে মিশে যায়। এবং এই প্যাকটিকে তোমাদেরকে মেখে প্রায় 1 থেকে 1 ঘন্টা মতো তোমাদেরকে রাখতে হবে, যতক্ষণে শুকিয়ে যাচ্ছে প্যাকটা। এবং এই 1 ঘন্টা থেকে 1 ঘন্টা রাখার পর অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু দিয়ে তোমাদেরকে শ্যাম্পু করে নিতে হবে। শ্যাম্পু করার পরেও কিন্তু তোমাদের চুলে একটু আঁশটানি গন্ধ থাকবে, তো তা নিয়ে চিন্তা করার মতো এমন কিছু নেই, ওটা আস্তে আস্তে চলে যাবে।
এছাড়াও দেখো আমি এখানে চুলের চুল পড়ার সমস্যা এবং চুল কিভাবে তোমরা প্রতিদিন ঠিকঠাক রাখবে তার উপর দুটো ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা প্লিজ এই দুটো ভিডিও দেখো, কারণ এই দুটো ভিডিওর মধ্যে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি এগুলো খুশকির জন্য কিন্তু সমানভাবে প্রয়োজনীয়। তো প্লিজ এই দুটো ভিডিও দেখো যাতে তোমাদের একটা ধারণা হয়ে যায় যে খুশকির জন্য আমি কী কী ইউজ করতে পারি, কারণ সব জিনিস তো সবসময় সবার কাছে অ্যাভেলেবেল থাকে না। এবার চলে আসি ডেলি কেয়ারের জন্য কি করবে। ডেলি কেয়ারের জন্য চান হয়ে গেলে বা চান করার পর আর কি এক মগ জল নেবে, সেই এক মগ জলে একটা গোটা লেবু চিপে দিয়ে দেবে। তা যদি কিছু রেশে ফেসে থাকে কোনো সমস্যা নেই, কারণ সেগুলো চিরুনির সঙ্গে আচ্ছাতে আচ্ছাতে বেরিয়ে যাবে, থাকলেও সেগুলো হাত দিয়ে তুলে ফেলে দেবে। সেই জলটা পুরো মাথায় ঢেলে নেবে, কিন্তু জলটা ইউজ করার পর নর্মাল ওয়াটার দিয়ে চুল ধোবে না। কী বললাম? নর্মাল ওয়াটার দিয়ে চুল ধোবে না, ঠিক আছে? কারণ চুল ধুলে কী হবে, যেটা তুমি দিলে তার সব গুণটাই বেরিয়ে যাবে। তো প্লিজ চুল ধোবে না। চলে আসি যাদের কাছে DIY করার সময় নেই তারা কী করবে। তারা এক্ষেত্রে বায়োটিকের বায়ো মাউন্টেন ইবনই ব্যবহার করতে পারো, কিন্তু তোমরা যখন এর প্যাকেজিং দেখবে এখানে ড্যান্ড্রাফের কথাটা উল্লেখিনি। আরে দাঁড়াও দাঁড়াও, ঘাবড়ে যাওয়ার কিছু হয়নি। এই সিরামটি চুল পড়া, চুলের গ্রোথ এবং ড্যান্ড্রাফের ওপর ভীষণ কাজ করে। বিশ্বাস করো, তোমরা এটা একবার ইউজ করে দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের একটা টাকাও জলে যাবে না। তোমার চুলের খুশকি তো দূর হবে, তার সাথে চুল পড়া কমবে, চুল হেলদি হবে। আর এর দাম মোটামুটি 185 টাকার কাছাকাছি, আর যদি তোমরা অনলাইনে কেনো অনেক কমে পেয়ে যাবে। এটা তোমরা ইউজ করবে একদম যেন স্ক্যাল্প ড্রাই হয় এবং পরিষ্কার হয়। অন্তত তোমাদেরকে এটা সপ্তাহে 2-3 দিন তো ইউজ করতেই হবে। শ্যাম্পু করবার আগের দিন রাত্রিরে তোমাদের এটা মেখে রাখতে হবে একদম ড্রাই স্ক্যাল্পে। এবার দেখো এর কালারটা কীরকম। এর কালারটা হচ্ছে একদম ব্রাউনিশ টাইপের, দেখতে পাচ্ছ কালারটা একদম ব্রাউন ব্রাউন টাইপের কালার। এবং এর গন্ধটা না ভীষণ সুন্দর, মানে কী বলবে, এর গন্ধটা এতটাই সুন্দর, মানে বলে তো কখনো গন্ধ বোঝানো যায় না, তাই না? তো প্লিজ এটা তোমরা ইউজ করো, ভাববে না যেটা তো ড্যান্ড্রাফের জন্য নয় তাই কেন এটা ইউজ করবো। বিশ্বাস করো, যদি তোমরা এটা একবার ইউজ করো তোমাদের মনে হবে যে না সত্যি এটা ভীষণ 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 ভালো কাজ করে। মানে তোমরা একটা সিরাম ব্যবহার করে তোমাদের ড্যান্ড্রাফ দূর হবে, তোমাদের চুল পড়া কমবে এবং তোমাদের চুলে ভীষণ পরিমাণে গ্রোথ হবে। তো অবশ্যই কিন্তু এটা ব্যবহার করে আমাকে জানাও তোমাদের কী কী উপকার হলো।